জলে ডুবে মৃত্যু হলো বছরে 41 এক ব্যক্তির। ঘটনাটি দিনাটা থানা এলাকার নিগমনগরে। মৃত ব্যক্তির নাম প্রহ্লাদ সাহা, তিনি নিগমনগরের আশ্রমপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন দুপুর 12টা নাগাদ বাড়ির পাশে একটি নদীতে স্নান করতে গিয়েছিলেন প্রহ্লাদ বাবু। সেই সময় নদীতে স্নান করেছিলেন স্থানীয় আরো এক মহিলাও। ওই মহিলা দেখতে পান প্রহ্লাদ বাবু স্নান করতে ডুব দিয়েছেন, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল উনি জলের উপরে উঠে আসছেন না। এরপরে তিনি স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। এলাকার বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে সিভিল ডিফেন্সের কর্মী নিয়ে যান, গেলে তারাও ব্যর্থতা হয়ে যান, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বিকেল 5টা নাগাদ প্রহ্লাদ বাবুর দেহ উদ্ধার করা হয় এবং দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রহ্লাদ বাবু বিয়ে করেননি, বাবা ও মা নেই, ছোট ভাইয়ের সঙ্গে একই পরিবারে থাকতেন। ছোট ভাইয়ের একটি সাইকেল সারাইয়ের দোকান রয়েছে নিগমনগর বাজারে। ছোট ভাইয়ের দুটি কন্যা সন্তান রয়েছে, এদের নিয়েই থাকতেন প্রহ্লাদ বাবু। প্রহ্লাদ বাবুর এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিনাটা থেকে বোজেশ্বর রায়, রিপোর্ট আরকেএন আপডেট। কিভাবে উনি মারা গেল? আমার দাদা জলে স্নান করতে গিয়ে একজন মহিলা ছিল, আমার এই দেখাতো না, নাম হচ্ছে মিনিতিকা। তো ও বললো যে ভাই তোর শরীর খারাপ, তুই চলে যা জলে তুই বাকে থাকিস না। তো ও বলতেছে, ও ইয়ে করতেছে আপনার গাইবে গা মোছামুছি ইয়ে করতেছে, কসলা করতেছে, ডুব দিছে, সাথে সাথে ডুব দেওয়ার সাথে সাথে। তো ও ভাবছিল জলে ডুব দিলে, স্নান করার জন্য জলে ডুব দিল, তো কিছু ও দেখি জলে ডুব দিলে এখনও ওঠে না। পরে ওই আপনার আশেপাশে লোকজনকে ডেকে ছিল, আমাদের পাড়াপতি সুতিরা আছে, ওরা খুঁজে টুজে ইয়ে করলো, খুঁজে টুজে দেখে নেই। তারপরে আমাকে একজনে আমার দোকানে গিয়ে খবর দিলো যে তোমার দাদা এরকম জলে পড়ছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। পরে আমি বাড়িতে দোকানটা বন্ধ করে চলে গেলাম। চলে যাওয়া দেখি সবাই খুঁজাখুঁজি করতেছে, পরে আমি গিয়ে নামলাম। সবাই বললো যে আমরা অনেক খুঁজছি কিন্তু পাইনি তোমাদেরকে, আমি অনেক খুঁজছি। তারপরে আপনার হচ্ছে এখান থেকে সরকার থেকে লোক গেলো আপনার, যারা মানে জল বাহিনী আর কি ডুবুরি আর কি নেভি না কি বলে, ওরা গেলো, ওরা গিয়ে খোঁজাখুঁজি করলো। ওরা শুধু খালি নদীর এপাশ ওপাশ চলে যায়, এদিকে ব্যর্থ খুঁজতে খুঁজতে পাই না। ওখানকার আমার লোকরা বলতেছে যে আপনারা দেখে নেন এই আশেপাশে আছে, কোথায় যাওনি আপনারা, ওদিকে অত দূরে যাচ্ছেন কিসে? এটা হচ্ছে আমাদের নদী, আছে বানিয়ে দোহা নদী। কোন জায়গাটায়? জায়গাটার নাম হচ্ছে নিগমনগর লেলেন কলোনি। আপনার 12টা হবে। আর পাওয়া গেল কখন? পাওয়া গেছে আপনার কত 5টা হচ্ছে তখন, 5:30 নাগাদ হবে। কি নাম ওনার? প্রহ্লাদ সাহা। আপনার নাম কি? আমার নাম প্রণব সাহা। হ্যাঁ, প্রণব সাহা। বাড়ি হচ্ছে নিগমনগর আশ্রমপাড়া। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।